জেলায় মোট ইট ভাটা রয়েছে 83টি। এগুলোর মধ্যে ইট পোড়াতে কয়লা ব্যবহার করা হয় 30 থেকে 35টি ভাটায়, আর বাকিগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হয় কাঠ। কয়লা দিয়ে পোড়ানো প্রতি হাজার ইটে খরচই হয় 8 থেকে 9 হাজার টাকা। অন্যদিকে কাঠে খরচ পড়ে 5 থেকে 6 হাজার। এই ইট বিক্রি হয় 9 হাজারের কমে। দাম কম হওয়ায় এর বিক্রিও বেশি। কিন্তু আমরা চিন্তা মনে করছিলাম যে যেহেতু এটা মানে ইসের সাথে এই ব্যবসা করে এখানে অনেক টাকা পয়সা দাদু অ্যাডভান্স দেওয়া রয়েছে মানুষের, যে হয়তো কিছু লস গেলে হয়তো আমরা কিন্তু হয়তো একটা কুল কেনার ধরতে পারবো। কিন্তু এখন যে সিচুয়েশন এসে দাঁড়াইছে, এই ঘাটতি তারা আমার মেকআপ দেওয়ার মতো কোনো পরিবেশ আমাদের নাই। খরিদ দিয়ে যারা পুরাচ্ছে তারা কম রেটে ইট বিক্রি করতে পারছে। এই মতো অবস্থায় যদি প্রশাসন এটার উপরে হস্তক্ষেপ না নেয় তাহলে আমাদের কয়লার ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। এদিকে কয়লার দাম বেড়ে যাওয়ায় বেড়ে গেছে ইটের দাম, বলেন ভাটা মালিকরা। গত এক বছর আগে কয়লার দাম ছিল 9,000 টাকা, সেই সময় আমরা যেই দামে ইট বিক্রি করছি তাতে আমাদের মোটামুটি পোষাইছে। বর্তমানে কয়লার দাম আড়াই গুণ বেড়ে 22-23 হাজার টাকা টন হওয়ার কারণে ইটের দাম সেই হারে নেওয়া যাচ্ছে না। কয়লার দাম এমন পর্যায়ে ঠিক আছে যে আমরা কয়লা কিনে এই রেটে কয়লা কিনে আমরা কোনো মতো খড়িয়ালাদের সাথে পারতেছি না। অবৈধভাবে কাঠ পোড়ানো ভাটাগুলো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিবেশ সুরক্ষা করা আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব, কাজেই কাঠ পোড়ানোকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না এবং এটা সাপোর্ট করব না। আপনারা যেটা বলছেন যে কিছু ভাটা এখনও কাঠ পোড়াচ্ছে, এই ধরনের ভাটাগুলোর নাম পেলে আমরা আমাদের এখান থেকে মোবাইল কোড পরিচালিত হবে এবং ভাটায় যেন কোনোভাবেই কাঠ পোড়ানো না হয় সেটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে কাঠ দিয়ে ইট পোড়ানো অবৈধ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।